আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মনিরুজ্জামান এনাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমার যে ভিডিও টিউটোরিয়াল সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল। টুলবারের পেইন্ট ব্রাশ টুলের সাহায্যে উইন্ডোজের অ্যাক্সেসরিভ গ্রুপের পেইন্ট প্রোগ্রামের টুলের মতো মুক্তভাবে রং তুলি ব্যবহার করে চিত্র আঁকা যায়। তো এখন কীভাবে আমরা ব্রাশ টুল দিয়ে চিত্র আঁকবো, বিভিন্ন অবজেক্ট তৈরি করব, সেগুলো আমি দেখাচ্ছি টুলবারের। তাহলে চলুন শুরু করা যাক। টুলবারের আমরা এখান থেকে পেইন্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে দেখুন একটা প্যালেট আছে যেখানে ব্রাশ টুলের আমরা সিএস ভার্সনে আসলে এত কিছু নাই, যত নতুন আপডেট যতগুলো ভাষণ আছে সেগুলোতে অনেক কিছু রয়েছে। তো আমি এই সিএস ভাষণ থেকে যারা নতুন তাদের জন্য এটা সহায়ক হবে শিখতে, তারপরে তারা নিউ ভাষণ ইউজ করতে পারে। তো এখানে আমরা টুল বক্স থেকে আমরা টুলবারের থেকে পেন ব্রাশটা সিলেক্ট করে আমরা এখান থেকে পয়েন্ট সিলেক্ট করব। পয়েন্ট সিলেক্ট করলে এখানে দেখেন এটা থ্রি পয়েন্টের রাউন্ড। হ্যাঁ, প্রত্যেকটাতে এখানে ক্লিক করলে আমরা একটা প্লেট বের হবে, একটা ডায়লগ বক্স আসবে। এখানে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট। হ্যাঁ, আবার এখানে হচ্ছে এটা হচ্ছে এখানে ধরে রাখলেও দেখা শুরু করবে টেন পয়েন্ট রাউন্ড, এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট রাউন্ড, এটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট রাউন্ড, এটা হচ্ছে থার্টি পয়েন্ট রাউন্ড। আর এখানে অনেকগুলি ব্রাশ রয়েছে। তো আমি এখন এখান থেকে থ্রি পয়েন্টের যেটা আছে এখান থেকে যদি আমি ব্রাশ তুলে দিই তাহলে এটা থ্রি পয়েন্টের যতটুকু আসার ততটুকু আসবে। ইচ্ছাগুলো আমি এখান থেকে আসবে, তারপরে এখান থেকে আমি নিলাম ফাইভ পয়েন্ট। ফাইভ পয়েন্ট নিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে আচ্ছা ফাইভ, তারপর আমি ডিসিলেক্ট করে দেবো এটাকে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমি নেব এখান থেকে টেন পয়েন্ট, টেন পয়েন্ট আমি আবার কন্ট্রোল ধরে আর্ট বোর্ডে আমি ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে নেব ফিফটিন পয়েন্ট, ফিফটিন পয়েন্ট, তারপর আমি ডিসিলেক্ট করে দিলাম। তারপর এখানে আছে টোয়েন্টি পয়েন্ট, টোয়েন্টি পয়েন্ট ডিসিলেক্ট করে দিলাম। এখানে আছে থার্টি পয়েন্ট। দেখুন এখানে থ্রি পয়েন্ট, তারপরে ফাইভ পয়েন্ট, তারপর টেন পয়েন্ট, ফিফটিন পয়েন্ট, তারপরে এখানে আছে টোয়েন্টি পয়েন্ট, থার্টি পয়েন্ট। এইখানে প্রত্যেকটাই ডিফারেন্স পয়েন্ট অনুসারে যতটুকু মেজারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী ডিফারেন্স ব্রাশ টুল। তো ব্রাশ টুল ব্যবহার করে আমরা বিভিন্ন টেক্সট লিখতে পারি। যেমন আমি এখন এখান থেকে টেন পয়েন্টটা সিলেক্ট করে আমি লিখি, টেক্সট লিখি, যেমন ধরেন আমরা ক লিখব, ক ক হয়ে গেল। তারপরে খ, খ, তারপরে গ, গ, তারপরে ঘ, এইভাবে লেখা লেখা যায়। আমরা ফ্রি হ্যান্ডে কোনো মোটিফ থাকতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ফ্রি হ্যান্ডে ব্রাশ টুল দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্ট তৈরি করতে পারবো, ফ্লোরাল মোটিভ। এটাতে ব্রাশ টুল দিয়ে আঁকালে তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে দেখিয়েছি যে ব্রাশ টুল দিয়ে কীভাবে আমরা লিখতে পারি। আমি যতটুকু পয়েন্ট নিয়ে লিখবো ঠিক ততটুকু আসবে। হ্যাঁ, আমরা যদি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে যদি আমি ধরেন
15 পয়েন্ট নিলাম 15 পয়েন্ট নিলে এখান থেকে দেখুন একটু মোটা হবে যতটুকু পয়েন্ট দরকার আমরা ততটুকু পয়েন্ট নিয়ে কাজ করতে পারি তো ব্রাশ টুলের অনেক ব্যবহার রয়েছে আমরা যে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে এখন এখানে যে বিষয়টা প্লেট ব্রাশেস যে প্লেটটা রয়েছে এটা আমরা উইন্ডোজ থেকে উইন্ডো থেকে ব্রাশ আমাদের সিলেক্ট করা ছিল আমি এটাকে ডিলিট করে দিলাম আমি আবার দেখাচ্ছি এখান থেকে যে উইন্ডো থেকে ব্রাশ সিলেক্ট করে প্লেটটা এখানে ওপেন হবে তো এখানে ওপেন হওয়ার পর আমরা এখানে বিভিন্ন পয়েন্টের ব্রাশ সাইজের ব্রাশ রয়েছে এখানে আমরা বাস্তবে যখন রং তুলে দিই ছবি আঁকি তখন কিন্তু আমাদের বিভিন্ন সাইজের ব্রাশ থাকে ঠিক এখানেও এরকম বিভিন্ন সাইজের ব্রাশ রয়েছে সেই সব সাইজে ব্রাশ দিয়ে আমরা কাজ করতে পারি এবং এখানে অনেকগুলো আর্টওয়ার্ক ব্রাশের আর্টওয়ার্ক করা আছে এখানে দেখেন অনেকগুলো হ্যাঁ আমরা ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে এখানে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিলি আর্টবোর্ডে ছেড়ে দিলি সবগুলো হয়ে দেখুন আমি দেখাচ্ছি হ্যাঁ আর্টবোর্ডে ছেড়ে দিলি আপনার এটা চলে আসবে এখানে ঠিক আছে এখানে চলে আসবে আমরা যেটা জিরিয়ে চাই আমরা টেন টান দিলে এখানে চলে আসবে আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা আমাদের মতো করে তৈরি করে এখানে আমরা রেখে দিতে পারবো কিভাবে ধরুন আমি একটা আমি একটা একটা মুটি বাকি একটা ডিজাইন করি দেখেন এখান থেকে আমি ধরুন একটা জাস্ট একটা আপনার দেখানোর জন্য আমি একটা ডিজাইন করলাম ঠিক আছে এটাকে আমি একটু ছোট করে দিই এটাকে আমি ফিল করে দিই ফিল করে দিলাম এখন দেখুন এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট যেহেতু ব্রাশটা দেখাচ্ছি আমি আপনাকে একটু বড় করে দেখাই অন্য সবগুলো কেটে দিই কালারটা রেখে অন্য সবগুলো কেটে দিচ্ছি এখানে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে আমি ছেড়ে দেব ওকে এখানে নিউ প্যাটার্ন ব্রাশ আসবে আমরা ব্রাশ তৈরি করব হ্যাঁ নতুন ব্রাশ আমরা ব্রাশের প্যাটার্ন তৈরি করব নিউ প্যাটার্নে ক্লিক করলে এখানে ওকে দিলে আমরা এখানে যে যা দেওয়া আছে হ্যাঁ সেটা আমরা রেখে দেবো ওকে দেবো ওকে দিলে এখানে চলে যাবে এখন দেখুন আমি এখান থেকে ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নিয়ে এখানে পয়েন্ট 3 পয়েন্ট সিলেক্ট করলাম ব্রাশ টুল নিয়ে এখানে আমরা ব্রাশ টুল নিলাম 3 পয়েন্ট সিলেক্ট করে এখানে আমি চাপ দিলাম দেওয়ার পরে যদি এটাতে ক্লিক করি দেখুন ঠাস করে এখানে চলে আসলো কত ইজিলি জিনিসটাকে করা যাচ্ছে আবার যেমন ধরুন এখানে যদি আমি এভাবে দিই তাহলে এটা কী হয়ে যাচ্ছে আমি আগে পয়েন্ট সিলেক্ট করে নিই হ্যাঁ এখন দিচ্ছি দেখুন এখানে এটা কেমন হয়ে গেল রাউন্ড শেপ চলে গেল আমি যদি এখানে একটা একটা বৃত্ত এঁকে এটা করি কন্ট্রোল শিফট হ্যাঁ তাহলে এটাকে সিলেক্ট করতে অবস্থায় এটাকে সিলেক্ট করতে অবস্থা দিলে এই দেখেন মানে কত ইজিলি একটা জিনিস আমরা ডিজাইনটা বৃত্তের মধ্যে চলে আসছে কত সুন্দরভাবে ঠিক আছে একদম পারফেক্টলি চলে আসছে এখন যদি আমি এখানে ধরুন আমি এটাকে আবার ডিলিট এখান থেকে আবার ইজিলি ডিলিট করা যায় রিমুভ স্ট্রোক ঠিক আছে এখন দেখুন আরেকটা অপশন দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এই রাউন্ডটাকে সিলেক্ট করে আমি এখানে ছেড়ে দিব ওকে নিউ প্যাটার্ন ব্রাশ ওকে ওকে হয়ে গেল ছেড়ে দেওয়ার পরে আমি সেম যদি এই ব্রাশ টুল দিয়ে
ধরুন ব্রাশ টুল এখান নিয়ে এখান থেকে পয়েন্ট থ্রি পয়েন্ট সিলেক্ট করে বা থ্রি পয়েন্ট করলে ভালো, যেমন ধরুন নান করে দিই। হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এটা পুঁতির মতো হয়, পুঁতির মালা হয়ে যাবে একটা। মানে ঘটনাটা আসলে কি, যে আমরা যদি একটা করতে যাই কখনো মেজারমেন্ট ঠিক থাকবে না। হ্যাঁ, কখনো এভাবেই করলে আমাদের অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে, দেখুন। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখুন একদম ইজিলি আমরা এটাকে করতে পারি খুব সহজেই। সো আশা করি আপনারা এই বিষয়টা এতটুকু বুঝতে পারতেছেন যে আমরা ব্রাশ টুল দিয়ে প্রথমত আমরা কীভাবে একটা ব্রাশের প্লেটে আমরা একটা মোটিভকে, হ্যাঁ, ওই স্থানে নিয়ে আবার ওই মোটিভ থেকে আমরা কীভাবে একটা লেআউট একটা ডিজাইন তৈরি করতে পারি সহজেই, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো যেটা হচ্ছে ব্রাশের, ব্রাশ টুলের মধ্যে কত যে কিছু আছে ব্রাশ টুল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা গেল এটা। এখন আমরা যেটা করব, ব্রাশ লাইব্রেরি, ব্রাশ লাইব্রেরিতে কত কতগুলো যে মোটিভ আছে এখানে, কত কিছু যে আছে। হ্যাঁ, এতক্ষণ আমরা যে দেখলাম যেটা হচ্ছে পেন্ট ব্রাশ টুল ব্যবহার করে ড্রয়িং করা দেখছি আমরা। এখন আমরা ব্রাশ লাইব্রেরির বিভিন্ন ক্যাটাগরির ব্রাশ ব্যবহার করেও আমরা ড্রয়িং করতে পারি। তো ব্রাশ লাইব্রেরিতে আমরা কীভাবে যাব, উইন্ডো থেকে নিচে ব্রাশ লাইব্রেরি থেকে দেখুন এখানে কতগুলা ব্রাশ আছে, আমরা কতগুলোতে যাব। দেখুন আমি আপনাদেরকে একটা একটা করে ক্লিক করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এই যে ক্লিক করলে এখানে চলে আসবে প্লেট, চলে অ্যানিমেল অ্যানিমেল, তারপরে দেখুন কত কিছু আছে এখানে ব্রাশ লাইব্রেরি। এখানে ক্লিক ধরে রাখবেন, ধরে রাখলে এখানে অ্যানিমেল ট্র্যাক্স, আবার এই যে এখান থেকে আমরা বের করে নেব, ঠিক আছে, এখানে একসাথে হয়ে যাবে, আমরা বের করে নেব। তারপরে দেখুন আপনি যা চাইবেন, ফ্লোরাল ফ্লোরাল মোটিভ আছে, এই যে ফ্লোরাল ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, ঠিক আছে, এখান থেকে ফ্লাওয়ার এ টান দিলে এখান থেকে চলে আসবে। হ্যাঁ, এখান থেকে যারা প্রজাপতি দরকার আমার প্রজাপতি আমি চলে নিয়ে আসতে পারবো, এখান থেকে আমার হাত দরকার আমি নিয়ে আসতে পারবো। দেখুন আমি এখান থেকে প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ, ব্রাশের অভাব নেই, যে এখানে নিচে আরও আছে, নিচে আরও আছে অনেক, মানে স্পোর্টসের কোনো ইকুইপমেন্ট দরকার হলে আমি আনতে পারবো, স্পোর্টসের ইকুইপমেন্ট। হ্যাঁ, আমি আলাদা রেখে দিলাম স্পোর্টস ইকুইপমেন্ট। তারপরে আমার যা যা দরকার আছে ব্রাশ লাইব্রেরিতে আমি এখান থেকে, হ্যাঁ, ওয়াটার, ঠিক আছে, এখানে ওয়াটার কালার, হ্যাঁ, দেখুন এখানে আমি ড্রাগ করে ছেড়ে দেবো। প্রত্যেকটা থেকে আমি ইচ্ছা করলে এখান থেকে অনেক শ্বাস নিতে পারি, এখান থেকে অনেকগুলো ব্রাশ, যেমন অনেক ক্যাটাগরি আছে এখানে, যা আপনার প্রয়োজন হয় আপনি ডিজাইন করতে, যেগুলো প্রয়োজন হবে এখান থেকে সেইগুলো নিয়ে এসেই কাজ করা যাবে, ঠিক আছে। এখন ধরুন আমার হঠাৎ করে আমি একটা ডিজাইন করবো, যে আমার একটা ফ্লোরাল মোটিভ দরকার ছিল, আমি ফুল খুঁজতে খুঁজতে হয়রানি গেছি, এখানে যদি আমি ব্রাশ লাইব্রেরিতে আসি, হ্যাঁ, নতুন আপডেট ব্রাশন আরও অনেক কিছু আছে, যদি আমি এখানে আসি দেখেন ফ্লাওয়ার, তারপরে ডেকোরেটিভ, আপনি কী চান আপনি দেখেন ডেকোরেটিভ ব্যানার্স অ্যান্ড সেলস, তারপরে এই যে ফুলিক ফ্লোরাল, হ্যাঁ, এখানে দেখেন এই যে এই যে এটা দিয়ে অনেকে কাজ করে, স্টিকার স্টিকার বানানো যায়, কত কিছু করা যায় এখানে এইগুলো দিয়ে। আমি এটাকে বড় করে দিই, কত ইজিলি একটা এখান থেকে সহজে আমরা বিভিন্ন ফ্লোরাল মোটিভ, ডেকোরেটিভ মোটিভ, তারপরে বিভিন্ন আইকন, এগুলো আমরা বের করে এখান থেকে কাজ করতে পারি। বিভিন্ন লঘুগত লঘু করতে গেলে আমাদের লাগতে পারে, ব্যানার তৈরি করতে গেলে আমাদের লাগতে পারে, হ্যাঁ, এগুলো রেডি করা সব, ঠিক আছে, এখান থেকে আমরা
ইচ্ছা করলে এখানে যেমন ফুড, হ্যাঁ বিভিন্ন ফুড আছে এখানে, ফুড এই যে কী চান, এখানে এখানে ফুড আছে বিভিন্ন আইটেম, ঠিক আছে। তো আরও আছে এখানে আরও অনেক অনেক আছে যেগুলো দেখালে শেষ হবে না সহজে, যেমন ফুড, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, হ্যাঁ এগুলো এখানে আছে। আসলে ব্রাশ টুলের থেকে আমরা কত কিছু যে বের করতে পারবো তা বলে শেষ করা যাবে না। আপনারা আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়েছি, দেখালাম যে কীভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ডিজাইন আমাদের এখান থেকে নিয়ে কনসেপ্ট নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা নিজেরা তৈরি করতে পারি। হ্যাঁ আমি যদি এখানে দেখুন পাত করে কোনো ডিজাইন করতে চাই, হ্যাঁ আমি এগুলোকে সাইড করে দিই। যেমন এখানে যদি আমরা পাত করে কোনো ডিজাইন করব পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে যদি পাত করে কোনো ডিজাইন করি আমরা, তাহলে করতে হবে যে এখানে এটাকে সিলেক্ট করে, যেমন ধরুন এখানে আমি ফুল নিয়ে আসলাম, তারপরে এখানে আমার যা দরকার আমি এই ব্রাশটাকে এই পাতে রূপান্তর করতে পারি, ঠিক আছে। হ্যাঁ এখন যেমন ধরেন আমার একটা ধরেন একটা ব্যানারই তৈরি করব, আমি ব্যানারে আমার এই যে ব্যানারটাই আমি তৈরি করব, ঠিক আছে। এখন এই এতে আমি কালার দিই, ফিল কালার দিই, আচ্ছা এখন ব্যানারটাতে আমি এটাকে লক করে দিই, কাজটা করতে করা যাবে না, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। আমাকে করতে হবে কি, এখানে ব্যানারের চারপাশে আমাকে বিভিন্ন একটা ফুলের বর্ডার দিতে হবে, ঠিক আছে। এই যেমন ধরেন দেখেন এটার চারপাশে আমি এটাকে সহজ সোজা করে দিই, যেমন এটা দিয়ে আমি আর একটা বর্ডার করে দিই, চারপাশে বেশ সুন্দর হবে, সহজ হবে, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি যে কোনো জিনিস ফুল হোক, হ্যাঁ বর্ডার আপনার ধরেন আমি একটা এখান থেকে এই ফুলটাই সিলেক্ট করলাম বা এই ফুলটা সিলেক্ট করলাম, দেখুন এটা এখানে একটা বর্ডার শো করছে, বর্ডার হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা বিভিন্ন জন্মদিনের লেখা লিখতে পারি, বিভিন্ন অনুষ্ঠানের গায়ে হলুদের লেখা লিখে আমরা কাজটা করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি। যদি আমরা আউটলাইনটা বা বর্ডার একটা ব্যানারের ভিতরে চতুর্পাশে বর্ডার থাকবে ফ্লোরাল মোটিভ ফুল দিয়ে ঘেরা, সেটাকে আমরা করতে পারি, হ্যাঁ ঠিক আছে। অনেক সুন্দর দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেল, কত সহজেই একটা ফুল দিয়ে চতুর দিয়ে ঘেরা একটা ডিজাইন হয়ে গেল। এখানে আরও রয়েছে যেমন ব্রাশ টুলে ব্রাশ লাইব্রেরিতে গেলে এখানে যেমন ডেকোরেটিভ মোটিভ আছে, ডেকোরেটিভ অর্নামেন্ট, ডেকোরেটিভ সেলিব্রেশন, ডেকোরেটিভ ব্যানার অ্যান্ড সেলস, ডেকোরেটিভ ট্যাক্স ড্রাইভার, তারপরে এই বর্ডার জিওমেট্রিক, দেখুন বর্ডার জিওমেট্রিক আছে, এই যে কী চান আপনি, কী যেটুকু আমরা চাই সেটুকু এখানে আছে, দেখছেন এটা আমি বড়ো করে দেখাচ্ছি, হ্যাঁ এই যে বর্ডার জিওমেট্রিক। আমার যদি এখানে এখানে যদি আমার আমি এটাকে সরে ফেলি, আবার দিচ্ছি ডিলিট করে দিই, এখানে যদি আমি মনে করি যে বর্ডার দেবো, সেমভাবে আমি করে আমি বর্ডার দিতে পারি, বর্ডার সিলেক্ট করে এখান থেকে এই বর্ডার দেবো, ঠিক আছে, বা এটা দেবো বা এটা দেবো, এটা দিন, দেখেন কত সুন্দর করে একটা ব্যানারের চতুর্পাশে একটা একটা বর্ডার দাঁড় হয়ে গেল, ঠিক আছে। এখানে অনেক বর্ডার আছে, দেখেন নিচে যান জিওমেট্রিক, দেখেন কত সুন্দর দেখছেন, এখানে এগুলো আমরা অনেক খুঁজি, অনেকে বুঝি না যেগুলো কারা কীভাবে করে, এখান থেকে যদি আমরা বের করি ইচ্ছে মতো আমরা নিজেরাই ডিজাইন করতে পারি অনেক সুন্দর করে, হ্যাঁ দেখেন দেখেন কত সুন্দর হয়ে গেছে। তো আপনারা প্র্যাকটিস করবেন, এখানে দেখে অনেক কিছু দেখাতে হবে, আপনারা
দেখবেন, চেক করবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই খুব দ্রুত আপনারা নিজের ব্রেনে এটাকে ঢোকাতে পারবেন। যত প্র্যাকটিস করবেন ততই সহজে শিখতে পারবেন। এখানে যারা শুধু আমরা ব্রাশ টুলে যে কতগুলো রেডি করা মোটিভ দেওয়া আছে, এখানে বিভিন্ন জিওমেট্রিক ফ্লোরাল দেওয়া আছে, এগুলো রেডি করা, তো এগুলো থেকে কনসেপ্ট নিয়ে আমরা আমাদের মতো করেও আঁকতে পারি সুন্দর করে। আমরা যদি পেন টুলের ব্যবহারটা ভালো করে শিখতে পারি, তাহলে আমরা এবং পেন টুলের পাশাপাশি আদার্স যে টুল, সহযোগী টুলগুলো আছে, সেই টুলসগুলো দিয়ে আমরা যদি কাজটা করতে পারি, তাহলে অটোমেটিকলি আমরা নিজেরও একটা জিনিস তৈরি করতে পারবো। আর নিজেরা যখন তৈরি করতে পারবো তখনই অনেক ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আপনারা একটু শিখতে পারলে আমার সার্থকতা। আমার ভিডিও থেকে যদি আপনারা একটু শিখতে পারেন, একটু জিনিস আইডিয়া নিয়ে কাজটা শিখতে পারেন, তাহলে আমি মনে করি যে আমি সফল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার নেক্সট ভিডিওগুলো আশা করি সবাই দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।